সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য আজকে একটা আমরা অন্যরকম ভিডিও করতে চলেছি পর্নোগ্রাফির উপরে না পর্নোগ্রাফির ওপর বলতে সেরকম না আমরা একটা পর্নোগ্রাফির উপরে সাইবার সিকিউরিটির ওপরে আমরা একটা ভিডিও করতে চলেছি আর অনেকেই পর্নোগ্রাফির ওয়েবসাইট সার্চিং করে দেখুন যে কেউ দেখতে পারে কেউ না দেখতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি সম্পর্কে আমরা বলবো কিভাবে আমরা নিজেদের অ্যাকাউন্টকে সিকিউর রাখতে পারি বা নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইল বা নিজেদের ল্যাপটপ কম্পিউটারকে আমরা সিকিউর রাখতে পারি সেটা নিয়েই আমরা বলবো আমরা আদার্স অন্য কোনো কিছু নিয়ে বলবো না তো অনেকেই এই বিষয় নিয়ে জানে না এবং যার ফলে না জানার ফলে তারা এমন কিছু কিছু ভুল করে ফেলে তার ভুলের মাসুল তাদের চাকরি খুঁইয়েও দিতে হয় অনেকে নিজের মোবাইল বা কম্পিউটার নষ্ট করেও দিতে হয় আজকে আমরা এই সাইবার সিকিউরিটি সম্পর্কে বলবো জানুন ভিডিওটি দেখুন ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন টেকনোলজি বাংলা চলুন শুরু করা যাক প্রথমে বলি এই সকল ওয়েবসাইট সম্পর্কে এই সকল ওয়েবসাইটগুলো কেন চলে বা এরা কোথা থেকে ইনকাম করে বা কি আসে কারণ এদেরকে তো গুগল অ্যাডসেন্স এদেরকে অ্যাড দেয় না কারণ গুগলের কিছু টার্মস আছে এই রকম কোন রকম অ্যাডাল্ট সাইটকে কিন্তু এরা রকম ভাবে মোটিভেট করে না তাহলে এরা কোথা থেকে পায় এই সকল সাইটগুলোকে অ্যাড দেওয়ার জন্য কিছু চিপ সংস্থা আছে 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 যেমন যেমন চিটিকা রাউন্ডার ঠিক এই রকম অনেক সাইট আছে খুব চিপ সাইট আছে তারা কি করে এই সকল অ্যাডাল্ট পন্ট সাইটগুলোকে এরা অ্যাড দেয় আর এরা অ্যাড দেয় শুধুমাত্র গুগলের মতন পঞ্চাশ টাকা নয় এদের এক একটা অ্যাডের জন্য প্রায় দেড়শো টাকা করে এক একটা পার ক্লিকে এরা অ্যাড দেয় ওদের কি কি আছে কি বৃত্তান্ত এটা কি সাইট ভালো না খারাপ ওদের এখানে কোনো ব্যাপার নেই ওদের হচ্ছে ইনকামটাই মেন ব্যাপার সেক্ষেত্রে ওরা কিন্তু এখানে এইরকম ভাবেই ইনকামটা করে তো এক্ষেত্রে কি হয় যারা এই সকল সাইটগুলো চালায় তারা কিন্তু এই অ্যাডগুলোকে দেয় আর এই অ্যাডগুলো যখন থাকে কেউ যখন এই অ্যাডের ওপরে ক্লিক করে একটা অ্যাডের উপরে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আরও দুটো তিনটে অ্যাড খুলে যায় সেই অ্যাডগুলোকে যখন তারা ক্লিক করে আরো দুটো তিনটে অ্যাড খুলে যায় এর ফলে কি হয় একটা অ্যাডের যেখানে ক্লিক করছে সেখানে একটা অ্যাড দেখে কিন্তু তারা ছটা সাতটা অ্যাড দেখছে এবার অ্যাড দেখার জন্য কি হচ্ছে যারা অ্যাড দেখছে তাদের কিন্তু সেই সময়টাই যাচ্ছে কিন্তু যারা অ্যাড দেখাচ্ছে তারা কিন্তু সেখান থেকে একটা বড় টাকা ইনকাম করে নিচ্ছে প্লাস এই সকল সাইটগুলোতে এমন এমন কিছু ভাইরাস ছাড়া থাকে বা ভাইরাস ফাইল লোড করা থাকে যেগুলোতে ক্লিক করলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম মোবাইল কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হতে পারে দেখুন এই এটা এমনই একটা জিনিস পন্ট সাইট বা পর্নোগ্রাফি এমনই একটা জিনিস যেটা কিন্তু সকলেই প্রায় কিন্তু এটা নিয়ে সার্চ করে এইটা সার্চ করার জন্য কিন্তু একটা যারা অসাধু ব্যবসায়ী হয় তারা কিন্তু এমন কোনো দিক থেকে টার্গেট করে যে টার্গেটটা একটা ইয়াং জেনারেশন কিন্তু যে দিকটাতে বেশি ঝোঁক রাখে বা যেটার উপর বেশি মানুষ প্রকাশ করে সেই রকম দিকই কিন্তু এরা টার্গেট করে আর এই পর্নোগ্রাফি সাইট বা অ্যাডাল্ট সাইট কিন্তু একটা বড় দিক তাদের এরকম অ্যাটাক করার জন্য তো তারা কি করে এই সকল সাইটগুলোতে বিভিন্ন রকম ভাইরাস ফাইল কিন্তু লোডেড রাখে এইবার যখন একটার পর একটা ক্লিক করতে করতে যখন যায় তখন এমন একটা দেখা যাচ্ছে কোনো কিছু লোড করতে হবে বা ডাউনলোড করতে গেলে সেখানে দেখাচ্ছে একটা ফাইল দিয়ে দিয়েছে সেই ফাইলটাই যখনই ক্লিক করছে দেখাচ্ছে তা আপনার মোবাইলের নাম দিয়ে দেখাচ্ছে লিনোভো কে নাইন বাং এর কোনো একটা মডেল বা একটা কোনো মডেল দেখিয়ে মানে আপনার যে ফোনটা আপনি ব্যবহার করছেন অর্থাৎ সেই ফোনের মডেল দেখিয়ে দেখাচ্ছে আপনার ফোন ভাইরাস অ্যাট্যাক্ট হয়েছে আপনি এখানে ক্লিক করুন তাহলে আপনার ভাইরাস কেটে যাবে স্বাভাবিকভাবেই যে বুঝবে না সে সেখানে ক্লিক করে দেবে এবার ক্লিক করার পর যখনই ক্লিক করবে সেটা ইনস্টল হবে সঙ্গে সঙ্গে আপনার ফোন বা ল্যাপটপ কিন্তু সেই সংস্থার আয়ত্তে চলে গেল অর্থাৎ আপনার যে যদি একটা বিজনেস পারপাস আপনি কোনো একটা ল্যাপটপ ইউজ করেন আপনার ল্যাপটপে কিন্তু বহু রকম তথ্য আছে কোম্পানির প্রায় লাখ লাখ টাকার একটা দেখা যাচ্ছে একটা কাজ হবে দেখা যাচ্ছে কালকে সেই কাজ হবে আপনি আপনার অফিসের ল্যাপটপ নিয়ে এইরকম কোনো কাজ করছেন তখনই কি হবে যে আপনার ল্যাপটপটা সম্পূর্ণভাবে তাদের কন্ট্রোলে চলে গেল আপনি যখন ল্যাপটপটা অন করছেন ল্যাপটপটা দেখাচ্ছে ব্লক হয়ে গেছে প্রথম অবস্থায় কি আপনার তো চাকরিটা যাবে তারপরে আপনাকে পুলিশের হেফাজতে যেতে হবে অনেক রকম সমস্যা আছে তো সেখানে কি আছে তো এই রকম কিছু কিছু বিষয় অর্থাৎ সাইবার সিকিউরিটির ওপরে কিন্তু একটা বড় দিক আছে এই দিকটা আপনাকে জানতে হবে এই রকম কোনো সাইট যদি ভিজিট করেন প্রথমে এই জিনিসগুলো খেয়াল রাখবেন যেমন এমন কোন ফাইল আপনার মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে লোড না হয়ে যায় যার ফলে আপনাকে এই রকম বিপদের সম্মুখীন হতে হবে কারণ এই রকম সাইডে ভাইরাস ও ছাড়া থাকে এর পরিণতি কি হয় আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে যখন চলে আসে আপনাকে একটা বড় টাকা ডিম্যান্ড করে এরা কি একটা বড় টাকা ডিম্যান্ড করে যতক্ষণ না সেই ডিম্যান্ড আপনি ওনাদের কমপ্লিট কমপ্লিট করছেন ততক্ষণ কিন্তু আপনার ল্যাপটপ বা কম্পিউটার ঠিকঠাক জায়গায় আসবে না তো এই রকম কিছু কিছু দিক থাকে যে দিকগুলোকে আপনার জানতে হবে যতটা সম্ভব এইরকম সাইটগুলো থেকে এড়িয়ে থাকুন কারণ আমরা যখন মোবাইলে এরকম কোনো কিছু দেখি শুধুমাত্র এমন কিছু কিছু বা মুভি রয়েছে একটা পর্নোগ্রাফির ডাউনলোড করতে গেলে বা একটা মুভি ডাউনলোড করতে গেলে একটাতে ক্লিক করলে তার সঙ্গে তিনটে চারটে পাঁচটা পেজও খুলে যায় এমনকি সেখান থেকে একটা সিগন্যাল দেয় যে আপনার ফোন ভাইরাস ভাইরাস এফেক্টেড আপনার ফোনে এই আছে ওই আছে তাই আছে যখন ক্লিক করলেন ক্লিক করলে প্লে স্টোরে দেখা যাচ্ছে আপনার একটা অ্যাপ খুলে গেল সেই প্লে যে অ্যাপটা সেই ভাইরাস নেই এরকম কিন্তু বলা যাবে না কারণ সেটা কিন্তু ডাইরেক্ট এরা সেইভাবে সিস্টেম করেই চালিয়ে রাখে এবার যখন আপনার রকম কোন অ্যাপ আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে বা কম্পিউটারে চলে আসবে সেইটা কিন্তু টোটালি আপনাদের ওপরে আয়ত্ত করে অর্থাৎ প্রতিটা ল্যাপটপ কম্পিউটার মোবাইলের ওপর কিন্তু তারা আয়ত্তে নিয়ে নিল বিশেষ করে মোবাইলে আমরা অনেক রকম ব্যাঙ্কিংয়ের কাজ করি ব্যাংকের অ্যাপটাকে আমরা মোবাইলে নিজেদের ডকুমেন্ট পর্যন্ত রাখি তারা কিন্তু আমাদের মোবাইল থেকে সম্পূর্ণ তথ্য চুরি করে নিতে সেই সময় পারবে আবার এই সময় যদি আমাদের কোনো মোবাইলে তথ্য চুরি হয়ে যায় কারণ আমরা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যাই আছে আমরা কিন্তু সহজে ব্যবহার করার জন্য পকেটে নিয়ে ঘোরার থেকে আমরা মনে করি মোবাইলে থাকলে ঝট করে আমরা দিয়ে দিলাম আমাদের কাজ মিটে গেল ঠিক আছে তো সেই জিনিসগুলো যখন তাদের হাতে চলে যাবে তখন তারা কারণ আছে তারা তো কেউ সাধু লোক নয় সবই অসাধু লোক তো সেই সময় কিন্তু আপনাকে একটা বড় ক্ষতির সম্মুখীন হতে হবে পরিণতি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উড়ে যেতে পারে আপনার এটিএম যে দেখেছেন কিছুদিন আগে যে সে খবরেই দেখাচ্ছিল যে কোনো রকম টাকা এটিএম থেকে উইথড্রল করেনি অথচ ব্যাংক থেকে উইথড্রল হয়ে গেল কি করে হয় এইগুলো কিন্তু এইভাবেই হয় যে আপনার মোবাইলে দেখা যাচ্ছে একটা আপনি ইনস্টল করলেন যখন ইনস্টল করলেন আপনার ফোনের চলে আপনি আপনাদের একটা ভালো জিনিস গুগলে একটা ব্যবস্থা গুগলে এটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করবো উনি গুগল ক্রমে যারা করেন আমরা যদি কোনো কিছুতে সিকিউরিটি দিই অর্থাৎ আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সরি ফেসবুকে বা কোনো ব্যাঙ্কিং অ্যাপের মধ্যে আমরা কোনো সিকিউরিটি দিই বা জিমেলে কোনো সিকিউরিটি দিই ফেসবুকে কিন্তু অটোমেটিক সরি গুগল ক্রমে বা গুগুলে কিন্তু অটোমেটিক সেটা সেভ হয়ে থাকে এটা যারা খুব ভালো করে ঘাটে তারা কিন্তু এই ব্যাপারটা জানে এ নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো খুনি সেটাকে দেখলে অনেকটাই বুঝতে পারবে এই ব্যাপারটা তো এই সকল সাইটে আমরা যখন কোনো ব্যাংকের কোনো একটা অ্যাপ খুলছি অ্যাপ খোলার সময় কিন্তু আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি সেটাও কিন্তু ওখানে সেভ হয়ে যায় আর এরা করে কি এই সকল সাইটগুলো যখনই নিজের আমাদের ফোনের ওপর কন্ট্রোল নিয়ে নেয় তারা কিন্তু এই সকল পাসওয়ার্ডগুলো বের করতে সক্ষম হয়ে যায় যার পরিণতি কি হয় যার পরিণতি আমরা অনেক বড় আর্থিক ক্ষতির মুখে কিন্তু পড়তে পারি তো এই রকম সাইটগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা নিজেদের পক্ষেও ভালো নিজেদের পকেটের পক্ষেও ভালো অর্থাৎ কোনো রকম ফ্রড কেসের মধ্যে নিজেদেরকে না জড়িয়ে একটু দূরে থাকা বুদ্ধিমানের কাজ তো বোঝা গেল এখানে কিভাবে সিকিউরিটির ওপরে এরা কাজ করে আমাদের তথ্য চুরি করে নিতে পারে আজকের ভিডিও এতটাই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন ভিডিওটিকে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য জয় হিন্দ বন্দে মাতানাম ভারত মাতা